প্রথমতে মিয়া কবিতা, এইবার মিয়া মিউজিয়াম। গোয়ালপাড়াত স্থাপন করা মিয়া মিউজিয়ামক কেন্দ্র করে রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার তুলপার লাগিছে সামাজিক মাধ্যমত। তেনে সময়তে মঙ্গলবারে এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে মিয়া মিউজিয়াম স্থাপন করা সকলক সকিয়নি প্রদান করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সমগ্র বিষয়টি আইনের আওতাল অনার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, নাঙল মাছ ধরা সঁজুলি আদি কিদরে তেওঁলোকৰ সম্পদ হল? কেবল লুঙিখনে তেওঁলোকৰ সম্পদ, এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বাবে এক ফোরাম গঠন করা হব বলেও সদরি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এইটো কি মিউজিয়াম হল মই বুঝি নাপালো। নাঙলখন তো অসমীয়া মানুষের নাঙল, যিকেইটা মাছ মরা বস্তু দিছে আমার তো অনুসূচিত জাতির মানুষবিলাকে, তো রাইজে অনুসূচিত জাতির সন্মানীয় রাইজে তো এই অতীজর প্রায় ব্যবহার করে আছে। লুঙিখনক বাদ দি তাত কি নতুনত্ব আছে? গতিকে তেওঁলোকে এইটো ডেফিনেটলি সরকারক প্রমাণ করিব লাগিব যে নাঙলখন অকল মিয়া মানুহে ব্যবহার করে, অসমীয়া মানুষে ব্যবহার নকরে। যদি মিয়া মিউজিয়াম খুলিছে অসমীয়া সামগ্রীখানি লৈ গৈ, সেইটোতো গোচর হব। নাঙলখন অসমীয়া মানুষে ব্যবহার করে, তেওঁলোকে নাঙলখন তাতে সুমুয়াই দিছেগৈ। এটা তো আমার ইয়াত যেটো ব্রহ্মপুত্র আমি হেরিটেজ আছে তার উপরত আমি যিমান সামগ্রী দিছো তাত তো গোটেইখিনি আমার মাছ মরা সামগ্রী, গোটেইখিনি তো অসমীয়ার সামগ্রী বলে ইয়াত প্রিজার্ভেশন হয়ে আছে। এতিয়াও গৈ আপনাদের সব আজিলেকে আমি এই প্রশ্নখিনি করিব লাগে যে অরিজিনাল, কিন্তু লুঙিখন অরিজিনাল মই মানিছো, লুঙিক বাদ দি আনটো অরিজিনাল কোনটো বস্তু, সেইটোতো আমার এক্সপার্ট কমিটির আগত তেওঁলোকে প্রুফ করিব লাগিব যে লুঙিখন তো মই মানি লৈছো, এটো মই ডিবেট নকৰো। বাকি তো এটা দেশি মানুষবিলাকে কৈ আছে যে আমার গামোছাখন চুরি করেছে বলে। ইতিপূর্বে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত মিয়া মিউজিয়াম স্থাপনের প্রস্তাব দিয়ে বিতর্কর সূত্রপাত ঘটাইছিল বিধায়ক শেরমানালিয়ে। পরবর্তী সময়ত একাংশ সংখ্যালঘু দল সংগঠনের ব্যক্তি বিষয়ের উদ্যোগত গোয়ালপাড়াত স্থাপন করা হয় মিয়া মিউজিয়াম। লক্ষণীয়ভাবে মিয়া মিউজিয়াম স্থাপনের পিছতেই বাঙালি মিউজিয়াম স্থাপনের দাবি তুলিছে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকাষ্ঠয়। ইফালে মিয়া মিউজিয়াম ভাঙি পেলার দাবি তুলিছে বিজেপির দুই বিধায়ক প্রশান্ত ফুকন আর শিলাদিত্য দেবে। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।